কখনো কি এমন হয় না আমার এটা থাকা উচিত, ওটা থাকা উচিত, এটা থাকা উচিত, ওটা থাকা উচিত, এরকম করে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে অনেক সময় অনেক ফুসিয়ে তুলি, তাই না? যাই হোক, আমরা আজকে ইংরেজির একটি ছোট্ট ব্যবহার শিখতে যাচ্ছি, আর সেটি হচ্ছে শুড হ্যাভ, থাকা উচিত। আই রিপিট, শুড হ্যাভ, থাকা উচিত। যারা ইংরেজি শিখতে খুবই আগ্রহী এবং যারা ইংরেজি নতুনভাবে শেখা শুরু করেছে কিংবা যারা ইতিমধ্যেই শুরু করেছে, যে কারোর জন্য এই ব্যবহারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপোজ আপনি সিলেট শহরে বসবাস করেন, আপনার কাজের জন্য এই আম্বরখানা যেতে হয়, তো এই জিন্দাবাজারে যেতে হয়, এই পায়রাতে যেতে হয়, কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক বেশি ছোটাছুটি করতে হয়। সেক্ষেত্রে আপনি যখন রিক্সা দিয়ে যান, সিএনজি দিয়ে যান, আপনার অনেক বেশি বিরক্ত লাগে কিংবা অনেকভাবে আপনি টায়ার্ড হয়ে যান, তখন আপনি মন থেকে বলবেন, আমার একটি বাইক থাকা উচিত, রাইট? সেটার ইংলিশে কী হতে পারে চলুন একটু দেখে আসি। আমি এখানে লিখেছি আই শুড হ্যাভ আ কার, ইউ উইল সে আই শুড হ্যাভ আ বাইক। সাপোজ আপনি এখন কিছু খেতে ইচ্ছা করছে কিন্তু পকেটে টাকা নাই, তাহলে কী বলবেন? আই শুড হ্যাভ মানি অন মাই পকেট। আমি মনে করেন আপনার বন্ধু অনেক কম, আপনি সবসময় একা থাকেন, তাহলে কী বলবেন? আই শুড হ্যাভ মো ফ্রেন্ডস, রাইট? এনিওয়ে, আরও একটি এক্সাম্পল আমি দেখেছি এখানে, দেই শুড হ্যাভ কমন সেন্স। এমন হয় না মানুষ যখন খুব ছোটো ছোটো ভুল করে আমরা বলি তার কমন সেন্স নাই, হয় না? এমন অবশ্যই হয়। তো দেই শুড হ্যাভ কমন সেন্স ইফ ইউ ফাইন্ড দে হ্যাভ ডান সামথিং রিয়েলি পোর, রাইট? লাইক দ্যাট ওয়ে, যে কোনো জিনিস, কোনো কিছু থাকা উচিত বোঝাতেই আমরা শুড হ্যাভ ব্যবহার করে থাকি। যদি বলি আমাদের একটি সুন্দর বাড়ি থাকা উচিত, উই শুড হ্যাভ আ বিউটিফুল হাউস। এনিওয়ে, আমি আশা করব আপনারা কিছু সেন্টেন্স লিখে আমার কমেন্ট বক্সে দিবেন, আর যারা ইংরেজি শিখতে আগ্রহী, বিশেষ করে যারা বিগিনার, অবশ্যই আপনার কমেন্টগুলি এ ধরনের পরবর্তী ভিডিও নিয়ে আসবে। সুতরাং অবশ্যই কমেন্ট করতে থাকবেন, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই DLI এর সাথে থাকুন। ধন্যবাদ। শিখতে যাচ্ছি, যারা জানি না তাদের জন্য অনেক বেশি এফেক্টিভ হবে, যদি জেনেও থাকেন